চুলের সমস্যা নিয়ে এক ভাই জানতে চেয়েছে, খুবই ওনার বয়স 40, খুব একটা মূল্যবান প্রশ্ন। চুল ভেঙে যাচ্ছে, জড়ায় যাচ্ছে, চুল চুল পড়ে যাচ্ছে, চুল একটু একটু সাদা হয়ে যাচ্ছে, চুলের কলম দেওয়ার ফলে তার লাগবে আছে, রাজ্যের জন্য চুলের কলম দিলে পরে যেখানে কলম লাগে সেখানেই খাওয়া থেকে চুলকে দেবে। যাদের অ্যালার্জি আছে তারা চুলে কলম দিতে পারবেন না, এটা মৃত্যু সমতুল্য আপনি রিক্স নেবেন। যার শরীরে অ্যালার্জি আছে, কারো অ্যালার্জি আছে, অ্যালার্জি ঠিক আছে, আপনি ঘরে যা টেস্ট করতে পারেন। সারা পৃথিবীর ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মান, জাপান, চীন, কোরিয়া, হংকং, ব্যাংকক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, এই পৃথিবীর 100টা দেশে আমি জানি তারা কোনো অ্যালার্জিক বড়ির লোকের কাছে চুলের কলব বিক্রি করতে পারবেন না। কারণ চুলের কলবের যে রংটা, এটার নাম ব্ল্যাক এসিড জি, খুব ডেঞ্জারাস রং, চুলকে কালার করতে পারে সেই রংটা। যার অ্যালার্জি আছে সে দেওয়ার সাথে এটা ব্রেনের ছিদ্রগুলি দিয়ে আমাদের ভিতরের মগজে আক্রমণ করে। এরপরে মৃত্যুও হতে পারে। বিদেশি কি করে, বিদেশে প্রত্যেকটা দোকানে একটা ছোট্ট কিট থাকে, টেস্ট টিউব থাকে, আপনার একটা সঙ্গে আপনার একটা পশম হেলে ফেলে দিবে, ফেলে দিলে যদি বুদবুদ হতে থাকে তাহলে বোঝা যাবে আপনি সুপার অ্যালার্জি বলি, অর্থাৎ আপনি কোনো মতেই চুলে কলম দিতে পারবেন। অনেকে বলে যে আমি তো অ্যালার্জি, আমি তো দিছি, আমার তো কিছু হয়নি। তাইলে আপনার অ্যালার্জিটায় নকল আছে, আপনি কলমে নকল আছে। কেউ যদি আনারস খায় আর মধু খায় তাহলে তার স্ট্রং অ্যালার্জি হতে পারে, কেউ যদি দুধ খায় আনারস খায় তাহলে তার স্ট্রং অ্যালার্জি হতে পারে। এখন আপনি দেখতে পারেন যে আমার তো নিজেই দুধ আর আনারস একসাথে খাইছে, আমার কোনো অ্যালার্জি হয়নি। আমি বলতে পারি যে আমি মধু আর দুধ একসাথে খাইছি, আমার অ্যালার্জি হয়নি। দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস সঠিক ছিল না, তাহলে দুধ খেয়েছে, দুধ খেয়েছে পানি বেশি দেখেছে, দুধ খেয়েছে পাউডার দুধ খেয়েছে, অথবা দুধ যাতে কিনছে দুই নম্বর দুধ দিচ্ছে, এই জন্য উনি বেঁচে গেছেন। আবার উনি মধু এক নম্বর মধু না, দুই নম্বর মধু দিচ্ছে, এই জন্য দুধ দিয়ে মধু দিয়ে খাইছেন আপনি, আপনি মারা যান নাই। এরপরে মৃত্যু সমতুল্য সমস্যা, সেই ক্ষেত্রে বাচ্চাদের তো খাওয়ানি যাবে, আপনার দুধ মধু বিষ, দুধ আনারস বিষ, আনারস দুধ বিষ, এই জিনিসগুলি আমাদেরকে 100% মানতে হবে। আর অ্যালার্জি থাকলে তার চুলে করম দেওয়া যাবে না। দেওয়া যাবে কি, নিম পাতা দিতে পারবেন, নিম পাতার সাথে একটু চা নেবেন, নিম পাতার সাথে আরে নিম পাতার সাথে একটু চা নেবেন, নিম পাতার সাথে একটু মেহেদি পাতা নেবেন, ওর সাথে একটু মধু নেবেন, মানে হাঁড়ি ডিউ করে নেবেন, হাঁড়ি ডিউ করলে একটু নিরাপত্তা বেশি। এইভাবে বা বিদেশি অনেক ধরনের ন্যাচারাল চুলের করব আছে, সেটার মধ্যে আপনি মধু ছাড়া দিয়ে ব্যবহার করবেন না। মধু দিয়ে যদি আপনি ব্যবহার করেন তাহলে ওর ক্ষমতা কিছুটা নিউট্রাল হবে। আবার যদি দধি দিয়ে ব্যবহার করেন, পানি না দিয়ে দধি দেন, তাহলেও তার ক্ষমতা কমে যাবে, আপনাকে অ্যালার্জি বডিতে বড় ক্ষতি করতে পারবে না। তাহলে এই জিনিসগুলো আপনাকে ভালো করে শুনতে হবে, বুঝতে হবে, জানতে হবে, আমার কথাগুলো মানতে হবে, নিজে নিজে চেষ্টা করে দেখবেন। আরেকটা যদি আপনি দেখবেন যে আপনি আপনার সারাদিনের বাড়িতে যে পিএইচ টুক ব্যবহার করছেন, পিএইচের শিকড় টিকর পিএইচের ওই সব জিনিসগুলো দিয়া ওটার সাথে আধা কেজি যদি আপনার ইয়ে হয় ইয়ে চামড়া হয় রসুনের, ওই চামড়ার ভিতরে আপনি এক পরিমাণ দুধ দিয়ে এটাকে ভালো করে জাল দিবেন, জাল দিয়ে বা দধি দিয়ে একটু জাল দিবেন, জাল দিয়ে ওর ভিতরে একটু এক চামচ চা দিবেন, এক চামচ কফি দিবেন, আবার জাল দিবেন, জাল দিয়ে ওটা ঘরে রেখে দিবেন। আস্তে আস্তে সব চুল দাঁড়িয়ে মুখে অল্প 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 করে আপনাকে 3 মাস দিতে হবে। 3 মাসের মধ্যে ন্যাচারাল কালো হয়ে যাবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে 15 দিনের ভিতরে, এবং সেইটা আপনার জন্য বিশেষ উপকার। আরেকটা আপনি কলা খান প্রতিদিন, সকালবেলা কলাটা খেয়ে কলাটা আপনার মাথায় খুব করে ঘটে দেবেন, বা শরীরে যে কোনো বলি রেখা থাক, মুখে যে কোনো দাগ থাক, আপনি যদি কলা ঘটতে থাকেন 3-4 বার করে লেগে থাকেন, কলা ঘটতেই থাকেন, তাহলে আপনি
মুখের দাগগুলি চলে যাবে, অন্তত 1 থেকে 2 মাস করতে হবে। মানে ফেলে দেওয়া জিনিসের উপরে আল্লাহ দেওয়া অনেক মহাশক্তি আছে, পরীক্ষা করে দেখতে পারেন। আমাদের সামনে তুলে ধরছেন সত্যিকারের ফেলে দেওয়া জিনিসের ভিতরে আল্লাহ এত গুণ দিয়েছে। যেরকম পানি ভাত যেটাকে আমরা বলি, পানি ভাতটাকে স্লাইম, আর আমাদের ভাতের মার একটা স্লাইম। আপনি তো জানেন যে সারা পৃথিবীতে যখন কি ছিল, মানুষ যখন ডায়রিয়ায় ভুগতেছিলেন, আইভিএইচে ভুগতেছিলেন, কলেরায় ভুগতেছিলেন, কুষ্ঠরোগে ভুগতেছিলেন, তখন আল্লাহর মেহরবানি, আল্লাহর অশেষ রহমত থেকে এই পৃথিবীর বুকে একটা শব্দ নেমে আসলো, স্লাইম। কিছুই না, 1 কেজি পানির ভিতরে 1 মুঠ গুড় আর 1 চিমটি লবণ, এটা হলো স্লাইম। নিজেরা করে খেলে সেটা ডাবল অ্যাকশন। আজকাল ঘরে ঘরে 88,000 গ্রামে স্লাইম তৈরি করতে জানে, স্লাইম খাইতে জানে, স্লাইম খাওয়ার অভ্যাস রপ্ত করেছে। স্লাইম আমাদের জন্য মহা ঔষধ। আপনি কি শুধু ডায়ের জন্য স্লাইম খাবেন না, আপনার আঙ্গুলগুলি কাজ করতেছে, একেবারে শুকায় থাকে, হাতগুলি শুকায় থাকে, রক্তের সার্কুলেশন ভালোভাবে পচতে চায় না, আপনার শরীরে টিউমার ঘন ঘন হয়, এখানে ওখানে টিউমার হয়, এখানে ওখানে পিল হয়। আপনি প্রতিদিন সকালে আর বিকালে 3 মাস আপনি খান এই স্লাইন খান, আপনার ডায়রিয়া বন্ধ হয়ে যাবে। 3 মাস স্লাইন খান আপনি, আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। 3 মাস স্লাইন খান আপনি, আপনার কুষ্ঠরোগ বন্ধ হয়ে যাবে। 3 মাস স্লাইন খান আপনি, ধবল রোগ আপনার বন্ধ হয়ে যাবে। এই যে এত গুণ দিচ্ছে স্লাইন, সেই স্লাইনের অরিজিনাল মাদার স্লাইমের নাম হলো ভাতের মার, মাদার স্লাইমের নাম হলো আমাদের পান্দা ভাতের পানি, মাদার স্লাইমের নাম হলো ডাবের পানি, মাদার স্লাইমের নাম হলো তালের কোষগুলো, মাদার স্লাইমের নাম হলো তালের রস, মাদার স্লাইমের নাম হলো কলা। আপনি সকালবেলা খালি পেটে কলা খাবেন, এই খালি পেটের কলা যেটা, যা সকালে খেলে আপনার হীরা, দুপুরে খেলে সোনা, বিকালে খেলে রূপা, আর সন্ধ্যার পরে খেলে মাটি, ডাইরেক্ট মাটি। অনেক ব্যাখ্যা আছে, অনেক কথা আছে, অনেক সাইন্টিফিক ভ্যালু আছে, সেগুলি বলতে অনেক সময় লাগবে। এইটুকুই বললাম যে সকালবেলা আপনি কলা একটা স্লাইম খেতে পারবেন, সকালবেলা একটু চাল কুমোর সিদ্ধ করে খেতে পারেন, সকালবেলা একটু মিষ্টি কুমড়া আপনি বেকিং করে খেতে পারেন, সকালবেলা একটু কর্ন আপনি বেকিং করে খেতে পারেন, সকালবেলা 2 কাপ দুধ, যদি আপনার কোল্ড অ্যালার্জি না থাকে তাহলে একটা মহা ওষুধ হিসাবে সকালবেলা 2 কাপ দুধ খেতে পারেন। যেরকম আপনার স্লাইম উপকার, এখানে দুধ উপকার, এনি কার্ড সিমটি ক্যান্সার, দুধ খেলে টিউমার হবে না, ক্যান্সার হবে না, এটা খুব মারাত্মক কথা। আবার দুধের সাথে যদি আপনি মধু দিয়ে খান, দুধের সাথে যদি আপনি কাঁচা হলুদ দিয়ে খান, তাহলে সেই দুধই আপনার জন্য মহা ওষুধ।